ট্রান্সজেন্ডার নিয়ে বর্তমানে বাংলাদেশে যাবার ইচ্ছে এটা হইলো একটা ছেলে সে নিজেকে মনে মনে মেয়ে মনে করে হে নিজেকে মনে মনে কি মনে করে আর মেয়েটা নিজেকে মনে মনে ছেলে দাবি করে তো এই ঠিক বেটিক বুঝবার লাগিও একটা সুন্নি মাদ্রাসা দরকার চেয়ারম্যান সাহেব জিরা কইছে কথা কোন ঠিক না বেটি এই পোলা পাঞ্জগণ এখানে যখন সাতটা আলেম পয়দা হবে এই এলাকার ভিতরে কোন ধরনের ডব্লিউ অথবা টিকটক স্থান পাবে না কিছু টিকটক মৌলবী আছে না ভাই কিছু টিকটক মৌলবী আছে কি না এদের যন্ত্রণায় ফেসবুক আহত ইউটিউব নিহত গুগল সম্পূর্ণ আইসি উঠে এরা গুগলের মধ্যে বিভিন্ন বিভ্রান্তকর কথা ঢুকায় দিয়েছে কথা বলেন ঠিক না বেঠে এই টিকটক মার্কা কিছু জেনারেলও আছে কিছু আলেম নামের জালেমও আছে আছে কিনা বলেন যারা এই বাংলাদেশে ট্রান্সজেন্ডারকে প্রমোট করতে চায় কথা কোন ঠিক না বেঠে ট্রান্সজেন্ডার এই বাংলাদেশে প্রমোট করলে এগুলা চলবে এটা 95.4% মুসলমানদের দেশ এখানে এগুলা চলবে না মনে রাখবেন এই পৃথিবীতে তিন শ্রেণীর মানুষ এক শ্রেণী হলো পুরুষ আর এক শ্রেণী হলো নারী আর এক শ্রেণী হলো থার্ড জেন্ডার মানে আমরা যাদেরকে সংক্ষেপে হিজরা বলি কি বলি হিজরা এই তিনটা সৃষ্টি আল্লাহ পাকের প্রদত্ত সৃষ্টি এই তিনটা সৃষ্টিকে সৃষ্টি হিসাবে সম্মান করতে হবে কথা বলেন ঠিক কিনা আর আরেকটা যেটা ট্রান্সজেন্ডার নিয়ে বর্তমানে বাংলাদেশে যাবার ইচ্ছে এটা হইলো একটা ছেলে সে নিজেকে মনে মনে মেয়ে মনে করে হে নিজেকে মনে মনে কি মনে করে আর মেয়েটা নিজেকে মনে মনে ছেলে দাবি করে শুধু দাবির মধ্যে সীমাবদ্ধ না তারা কি করে ওই ছেলেটা যখন মনে মনে মেয়ে দাবি করে তখন তার লিপস্টিক লাগায় ব্রু ফ্ল্যাগ করে শাড়ি পরে কাপড় চোপড় পরে পুরা চুল টুল রাখে রাইখা পুরা ফিজিক্যালি মহিলার সাজে সাজে আর এই ব্যাপারে আল্লাহর হাবিব বুখারী শরীফের মধ্যে বলেছেন যদি কোনো ছেলে মেয়ে সাজে সাজে কোনো মেয়ে ছেলের সাজে সাজে তাদের উপর আল্লাহর লানত এটা সম্পূর্ণ হারাম কথা বলেন ঠিক কিনা এখন ওই ট্রান্সজেন্ডারটা হলো এটা যে তারা শুধুমাত্র মেয়েদের কাপড় চোপড় পরেই সাজে না তারা নিজেরা অস্ত্রোপচারের মাধ্যমে মেয়েদের স্ট্রাকচার তারা প্রস্তুত করে কইরা একজন আরেকজনের সঙ্গে বেহায়াপনায় আর সমকামিতায় লিপ্ত হয় কথা বলে ঠিক না বেটি তো এটা কি এই আল্লাহ পাকের সৃষ্টিকে বিকৃত যারা করে এরা কি সভ্য হতে পারে এটা কি ইসলাম এলাও করে পশ্চিমার মধ্যে কি চলে না চলে চলতে পারে এটা তাদের ব্যাপার কিন্তু 94% মুসলমানদের দেশে এইরকম বেহায়াপনা সমর্থন করা হবে না এবং তাদের বিরুদ্ধে আন্দোলনের দুর্গ গড়ে তুলতে হবে কথা বলেন ঠিক না বেঠে তো ওই এই সমস্ত ট্রান্সজেন্ডারের পক্ষে কিছু টিকটক জেনারেল লোক আছে যারা বলে যে অমুক দেশে চললে বাংলাদেশে চলবে না কেন মনে রাখবেন একদিন হিসাব দিতে হবে এটা বাংলাদেশ ভুলে গেলে চলবে না বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কোনো জিনিস প্রমোট করতে গেলে 1 কোটি বার চিন্তা করতে হবে কথা বলেন ঠিক কি না বলেন লুত আলাইহিস সালামের আমলে এরকম সমকামিতা ছিল যেই নগরীতে ছিল আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠায় বলছিল হ্যাঁ লুত আলাইহিস সালাম আপনি চলে যান এই নগরীতে তাদের উপরে আল্লাহর গজব আসতে পারে পুরুষ নিয়ে যান নারীদেরকে নিয়ে যান এরপরে লুত আলাইহিস সালাম চলে গেছেন তাদের ওই নগরীর মাঝে যারা সমকামিতা লিপ্ত ছিল পুরুষই পুরুষে এই ঘৃণা ছড়াতো এবং বেহায় পরে লিপ্ত হতো তাদেরকে পুরা নগরটা উল্টাইয়া তাদেরকে নগরের নিচে উল্টাইয়া পাথরের নিচে ফেলে তাদেরকে ধ্বংস করা হয়েছিল সুতরাং আমরা বাংলাদেশে এইরকম বিভ্রান্তিকর এইরকম অনাচারকে প্রশ্রয় দিয়ে আমরা সেই গজব ডেকে আনতে চাই না কথা বলেন ঠিক না বেঠে কেন চাই না একটাই কারণ মুখ আছে অনেক কথা বলা যায় চোখ আছে অনেক কথা দেখা অনেক কিছু দেখা যায় তাই বলে ভালো ছাড়া মন্দ কথা বলা যাবে না ভালো ছাড়া মন্দ কিছু দেখা যাবে না যেখানে মন্দ হবে সেখানে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এটার নাম হলো ইসলামের মূল শিক্ষা কথা বলেন ঠিক কিনা